রকস্টার খ্যাত অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরিকে নিউ ইয়র্কের কুইন্সে তাঁর প্রাক্তন প্রেমিক ও তার বন্ধুকে হত্যার তদন্তে গ্রেফতার করা হয়েছে তেতাল্লিশ বছর বয়সী আলিয়ার উপরে অভিযোগ একটি দোতলা গ্যারেজে আগুন লাগানোর যার ফলে অ্যাডওয়ার্ড জেকবস ও আনাস্তাসিয়া অ্যাটিনি এর মৃত্যু হয় অভিযোগ আলিয়া ফাকরি দুই নভেম্বর ভোরে গ্যারেজে এসেছিলেন এবং জেকবস এই গ্যারেজের উপরের তলাতেই থাকতেন তোমরা সবাই আজ মারা যাবে বলে চিৎকার করে নার্গিসের দিদি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কার্টস বলেন একজন প্রত্যক্ষ মুখ্যদর্শী তার কণ্ঠ শুনে বেরিয়ে এসে দেখেন যে ভবনটিতে আগুন লেগেছে ঘটনার সময় জেকবস ঘুমেছিলেন সতর্ক করা হলে অ্যাটিনি নিচে নেমে আসেন কিন্তু জেকবসকে বাঁচাতে ফের ফিরে আসেন তারা কেউই নিরাপদে জ্বলন্ত ভবন থেকে বের হতে পারেননি জেকবস এবং অ্যাটিনি ধোঁয়ায় শ্বাস নিতে না পারা এবং অতিরিক্ত তাপের কারণে মারা যান নিউ ইয়র্কের এক অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে আলিয়া ফাকরির বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি ও সেকেন্ড ডিগ্রিতে খুনের অভিযোগ আনা হয়েছে সঙ্গে আগুন লাগানোর অভিযোগ রয়েছে তার উপর দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়েছে আদালত তার রিমান্ড মঞ্জুর করেছেন এবং তার পরবর্তী হাজিরা নয় ডিসেম্বর ধার্য করা হয়েছে এই অভিযোগে অভিযুক্ত হিসেবে এই আসামি বিদ্বেষপূর্ণভাবে একটি আগুন লাগিয়ে দুইজনের জীবন শেষ করেছে যেখানে একজন পুরুষ ও মহিলা আগুনের মধ্যে আটকে যায় এবং ধোঁয়ায় শ্বাস নেওয়া ও তাপের কারণে মারা গিয়েছে জানানো হয় বিবৃতিতে অপরাধের দৃশ্যের একজন প্রত্যক্ষদর্শী ঘটনাগুলির একটি বিবরণও দিয়েছেন তিনি জানান একটা গন্ধ পেয়ে বেরিয়ে আসেন সিঁড়ির কাছে রাখা একটি সোফায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন আর এই সোফা লাভ দিয়ে পার করেই নামতে হয় জেকবস ও এটিনিকে এটিনি তা পার করে আগুন থেকে নিজেকে বের করে আনতে সক্ষম হয়েছিল কিন্তু তিনি ফের একবার ভেতরে যান জেকবসকে বাঁচাতে তারপর কেউই আর বেঁচে ফিরতে পারেননি নিউ ইয়র্ক মিডিয়ার একাধিক প্রতিবেদন অনুসারে আলিয়ার সঙ্গে তার প্রেমিক জেকবসের বিচ্ছেদ হয় বছরখানেক আগে তবে এটি সে মন থেকে মেনে নিতে পারেনি বারংবার জেকবসের বাড়ির সামনে গিয়ে অশান্তি করত এমনকি এর আগেও পুড়িয়ে মারার হুমকি দিয়েছিল এদিকে নার্গিসের মা বিশ্বাসই করতে পারছেন না তার বড় মেয়ে আলিয়া এরকম কিছু করতে পারে তার দাবি আলিয়া এমনিতে খুব শান্ত এবং সকলের যত্ন নেয় তবে তিনি জানান দাঁতের কিছু চিকিৎসার পর তার মেয়ে সম্প্রতি একটি বিশেষ ড্রাগসের আসক্ত হয়ে পড়েছে যার পার্শ্ব প্রতিক্রিয়াতে সে এরকম কিছু ঘটিয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন নার্গিসের মা রণবীর কাপুর অভিনীত রকস্টারে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত নার্গিস ফাকরি অবশ্য এখনও এই বিষয়ে মন্তব্য করেননি